আমাদের দিনহাটার দিকে এবার নজর রাখি। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি ভাস্কর যে ছবি তুলে ধরেছিলেন যে জমায়েত ছত্রভঙ্গ করেছে, অবৈধ জমায়েত ছড়িয়েছে কেন্দ্রীয় বাহিনী, অবৈধ জমায়েতের পেছনে দৌড় বাহিনীর, দেখুন সেই ছবি। দিনহাটায় জমায়েতের পেছনে বাহিনীর দৌড়। এবং কার্যত এখানে যারা জমায়েত করেছিলেন তারা এখানে পালিয়ে যাচ্ছেন এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা এখানে রয়েছেন এখানে এই মুহূর্তে। কারা কারা, আপনি কে এখানে পালাচ্ছেন কেন, জমায়েত করেছিলেন কেন? এই মুহূর্তে একেবারে অ্যাক্টিভ মোডে, সেন্ট্রাল ফোর্স বুথের বাইরে, কোনোভাবে জমায়েত চলবে না। যারা জমায়েত করবেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে এবং এই মুহূর্তে যারা সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছেন তারা কোনোভাবেই কোনো ভিড় হতে দেবেন না। এবং কার্যত এই মুহূর্তে নির্বাচনের যে ছবিটা ধরা পড়ছে সেই ছবিটা অনেকটাই ফিল গুড ছবি, এমনটাই কিন্তু বলছেন সকলে। ভিডিওর সঙ্গে নেওয়ার সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, দিনহাটা, কুচবিহার। फैमिली के लिए क्या जरूरी है, ये है मेरी चॉइस। मेरे हर फैसले पे है मेरा मान, मेरी प्राइड। जैसे मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस, मेरा सफेद। এবার আমি দেখাবো অন্য একটা ছবি, দেখাবো পূর্ব মেদিনীপুরের তমলুকের। কি ছবি উঠে আসছে দেখুন, সেখানে পুনর্নির্বাচন চলছে, প্রথম দিনে ব্যাপক গণ্ডগোল এবং ছাপ্পার অভিযোগ তুলেছিল বিরোধীরা। পূর্ব মেদিনীপুরের তমলুকের ছবি দেখাচ্ছি। আজ সকাল 7:30 থেকে কিছুটা দেরিতে ভোট পর্ব শুরু হয়। সকাল থেকে বিশাল লাইন ছিল সকলেরই, ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়, শান্তিপূর্ণভাবেই চলছে। জানু বসান গ্রামে 95 নম্বর বুথে ভোট গ্রহণ, শান্তিপূর্ণ ভোট গ্রহণের ছবি দেখা যাচ্ছে তমলুক থেকে পূর্ব মেদিনীপুরের। আগের দিন অর্থাৎ 8ই জুলাই যে ভোট ছিল সেখানে গণ্ডগোলের পর পুনর্নির্বাচনের সিদ্ধান্ত, পুনর্নির্বাচনে আজকে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। সরাসরি আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রতর কাছে চলে যাব। বিষ্ণুব্রত, শান্তিপূর্ণভাবেই তো চলছে ভোট দেখছি, কি বলছেন ভোটাররা, কি বলছেন? দেখো মিরাকি, তোমাকে এই মুহূর্তে যে চিত্র দেখাবো সেটা কিন্তু কড়া নিরাপত্তা বলা যেতে পারে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসছি ছবিতে। এই মুহূর্তে কিন্তু পাঞ্জাব রেজিমেন্টের যে ফোর্স তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন প্রত্যেকটি জায়গায়। তারা কিন্তু যখন ঢুকছেন তারা কিন্তু চেকিং করে নিচ্ছেন। এই সঙ্গে চলে যাবো এখন, কিন্তু দীর্ঘ লাইন তারা পড়েছে, সকাল থেকে কিন্তু দীর্ঘ লাইন চলছিল। তুমি জানো এই ঘটনায় বুথ সম্পর্কে বলি, 153 নম্বর বুথে যেটা দুটো পর্যন্ত যে গত ভোট ছিল সেই ভোটে 8 তারিখে যে ভোটটা ছিল সেটা দুটো পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছিল। ঠিক দুটোর পরে দুষ্কৃতরা ঢুকে পড়ে এবং প্রিজাইডিং অফিসারের মাথায় কিন্তু ব্যালট বাক্স আঘাত করে মাথা থেতলে দেওয়ার খবর উঠেছিল এবং সেই জায়গা থেকে ব্যালট বাক্স নিয়ে গিয়ে কিন্তু কার্যত পুকুরে ফেলা হয়েছিল। সেই জায়গা আজকে পুনর্নির্বাচন হচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ফোর্সরা কিন্তু দাঁড়িয়ে আছেন। তুমি দেখতে পাচ্ছ তারা বলছেন এই মুহূর্তে শান্তিপূর্ণ। আমরা সরাসরি মানুষের সঙ্গে একটু কথা বলে নেবো। আগের দিনে ভোট দিয়েছিলেন? ভোট দিতে পারেননি কেন? গন্ডগোল চলছিল। আজকে কি ভোট দিতে কতটা নিরাপদ মনে হচ্ছে? নিরাপদ হচ্ছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে? অনেকটাই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ দীর্ঘ লাইন কিন্তু পড়ে আছে এবং সেই সঙ্গে বাহিনী লাইন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন তমলুকে পূর্ব মেদিনীপুরের। আপাতত তুমি সঙ্গে থাকো।